পুরের এই চিত্র নগরবাসীর কাছে অতি পরিচিত। এসব নিয়ে বহু কথা, বহু নির্দেশনা আর বহু প্রকল্প বাস্তবায়নের পরও পাল্টায়নি দৃশ্যপট। রাজধানী ঢাকা মোট 130টি ওয়ার্ড আর 725টি মহল্লায় বিভক্ত। বর্তমানে 1.5 কোটি জনসংখ্যার এই শহরবাসীর সুবিধার জন্য ওয়াসার অধীনে রয়েছে 10 কিলোমিটার বক্স কালভার্ট, 882 কিলোমিটার সোয়ারেজ লাইন, 2800 কিলোমিটার পানির লাইন, 295 কিলোমিটার ড্রেনেজ লাইন ও 65 কিলোমিটার খাল। কিন্তু মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা থেকে শুরু করে পানির যোগানদাতা ঢাকা ওয়াসা কিভাবে সেই কাজ করে তার খবর বলতে রাজি নন তারা। ড্রেনেজ বিভাগের দুই শাখার কেউই উপরের নিষেধ আছে বলে কোনো কথা বলতেই রাজি নন। এক দরজা থেকে আরেক দরজায় ঘুরতে হয়। প্রতিষ্ঠানটি কিভাবে কাজ করে এই কথাগুলো বলতেও অনেক সমস্যা তাদের। এরপর প্রতিষ্ঠানের চেয়ারম্যানের মাধ্যমে কথা বলার অনুরোধে ঢেকে গেলেন প্রধান প্রকৌশলী। আমরা ড্রেনেজকে স্বাভাবিক ফ্লো রাখার চেষ্টা করে যাই। আগে মিরপুর 10 নম্বরে একদিন দুই দিন পানি জমে থাকতো, এখন দেখবেন যে 1 ঘন্টা 2 ঘন্টার বেশি পানি থাকে না। কিন্তু সেটাও আবার কারণ আছে, কারণ আমার খালেরগুলো আমি ড্রেন নিয়ে ফেলতেছি 3 কিলোমিটার দূরে, সে 3 কিলোমিটার পানির ট্রাভেল টাইমটা তো আপনাকে আমাকে দিতে হবে। অবশ্য মাঠ পর্যায়ে নাগরিকের মাঝে থেকে কথা না বলে পারলেন না ড্রেনেজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন, কারণ চারপাশের অব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। প্রতিদিন একটা বাড়ি থেকে 1 কেজি ময়লা যায়, তাহলে 2 কোটি মানুষের থেকে কত লক্ষ টন ময়লা যাচ্ছে আপনি হিসাব করেন, এবং তাতে খালগুলো এই জন্যই অপরিষ্কার। মানে এখন পর্যন্ত আমাদেরকে এই বাস্তবতা, এই অপরিচ্ছন্নতা মেনে নিতে হবে? মেনে নিতে হবে, এছাড়া কিছু করার নেই। তবে আশা করা যায় আগামী যেভাবে ঢাকা ওয়াসা কাজ করতেছে, উদূর ভবিষ্যতে এই প্রবলেমগুলো থাকবে না। ব্যয়বহুল খরচা করতেছে, তো আমার জনগণ তো তার সুবিধা ভোগ করতে পারতেছে না। বৃষ্টি আসলে আবার এই মাটিগুলোর ভিতরে চলে যায়, মাটিগুলোর সাথে সাথে যদি সরাই নিয়ে যেত তাইলে এই দুর্ভোগ হইতো না জনগণের। এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে আমরা এখন চিন্তা ভাবনা করতেছি যে এলাকায় এলাকায় আমরা কমিটি করে দিব। ঢাকা শহরে যতগুলো খাল আছে সেগুলো প্রপার রক্ষণাবেক্ষণ হলে ঢাকা শহরে জলাবদ্ধ থাকার কথা না। ওয়াসার এই নির্বাহী প্রকৌশলীর দাবি, তাদের কর্মকর্তা আর কর্মচারীরা দায়িত্ব পালন না করলে ড্রেনেজ সমস্যা ভোগান্তির মাত্রা আরও বাড়িয়ে তুলত। ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগ যে ঢাকার খালগুলোকে যথাযথভাবে পরিচ্ছন্ন রাখতে পারছে না, এই ছবি তারই প্রমাণ। বছরের পুরোটা সময় জুড়েই এমন চিত্র মিলবে। ওয়াসার মাঠ পর্যায়ের কর্মকর্তারা এমন বাস্তবতা স্বীকার করে নিয়েছেন, তবে তারা এর দায় চাপিয়েছেন আর্থিক সংকট আর দক্ষ জনবলের অভাবের উপর। বোরহানুল হক সম্রাট, এটিএন নিউজ, ঢাকা।